আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন অলরাউন্ডার সাকিব আল হাসান, এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অবগত করেননি বলেও জানিয়েছেন বিসিবির এই প্রধান। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাদা পোশাককে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। এ নিয়ে সরকার ও বিসিবিকে দোষারোপ করেন অনেকে। বুধবার বিসিবির সভার আগে নতুন আম্পায়ারদের সনদ প্রদান অনুষ্ঠান শেষে সভাপতি জানান আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সাকিব থাকতে পারেন। সাকিব আল হাসানের ব্যাপারটা আপনি এখনো যেহেতু টিম দেয় নাই তার মানে অ্যাভেলেবেল আছে সে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যত কথাই বলি, এখন যদি আপনি বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে একটা রিটায়ারমেন্টে যেতে পারে, আমার চেষ্টাটা আমি করেছি। বাট শুধুমাত্র সাকিব আল হাসান ইজ নট অনলি এ প্লেয়ার। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি। তারা আসলে যেটাই ফিল করুক, এটার নর্মাল ইয়ে দিয়ে যাওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে নট চেইন অফ কমেন্ট, বাট যেই জায়গাটা বলা উচিত মানে বাইরে না কথা বলে। আমার মনে হয় যে অপারেশনস পরে সিইও, সিওর পরে প্রেসিডেন্ট, সো কি বেশ কিছু পদক্ষেপ আছে, ওগুলো করা যেতে পারে। আমার মনে হয় প্লেয়ার এসব ব্যাপারে আর সচেতন হবেন। বিসিবির গঠনতন্ত্র আর গত তিনটি সভায় অনুপস্থিত পরিচালকদের বিষয়ে বোর্ড সভায় আলোচনা হয়েছে। তসেয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।